চলো সবুরা মুম্বাই চল যাবো বলবি বেশি দিন দাও বেশি দিন দাও রানিং। অনুপম হাজরা বিশ্বভারতীতে তৃণমূলের ধর্ণা মঞ্চে যাওয়ার পর থেকে দলে একটা বিড়ম্বনা তৈরি করেছে, দলের মধ্যে কি ও আরও বিড়ম্বনা তৈরি করতে চাইছে বিজেপিতে? দেখুন, পার্টি সর্বভারতীয় নেতা, উনি কী বলছেন না বলছেন তা দেখার জন্য লোক আছে। এখানে স্থানীয় রাজনীতি যদি সমস্যা হয়, প্রদেশের তরফ থেকে কেন্দ্রের সঙ্গে কথা বলা উচিত যে ওনার স্টেটমেন্টের জন্য আমাদের এই সমস্যা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলা উচিত। যদি পার্টির নীতির বিরুদ্ধে যায়, হয়তো পার্টির ভেতরের কিছু কথা উনি বাইরে বলছেন, সেটা নিয়ে সমস্যা হচ্ছে। আমার মনে হয় কথা বলা উচিত। ওনার রাজনৈতিক অভিজ্ঞতা হয়তো কতটা আমি জানি না সেভাবে, সেই জন্য হয়তো উনি যেটা বলতে চাইছেন হয়তো কর্মীদের মনের কথা বলতে গিয়ে পার্টির বিরুদ্ধে চলে যাচ্ছে। উনি যেটা বলছেন যে ওনার রিপোর্টিং বস নাড্ডা সাহেব, ওনার রিপোর্টিং বস অমিত শাহ, উনি তাদের সঙ্গে কথা বলবেন, রাজ্যকে তিনি কোনো কথা বলতে রাজি নন। ঠিকই আছে, কিন্তু রাজ্যের তো এই কথা বলা উচিত যে এই যেগুলো বলছেন সেগুলো পার্টি লাইনের বিরুদ্ধে, সেটাও পার্টির মধ্যে উচ্চস্তরকে জানানো উচিত, বা যারা কেন্দ্রের প্রতিনিধি আসেন এখানে এখানকার কাজের জন্য তাদের কেন দেওয়া উচিত সে বিষয়টা ওনাকে বলা উচিত যে এটা পার্টি লাইনের বাইরে যাচ্ছে। গতকাল খয়রাশোলে অনুপম হাজরার একটা বিজয় সম্মেলনী করার কথা ছিল, তা যাওয়ার আগে তিনি ফেসবুকে একটি লাইভ করে তিনি যান এবং তিনি অভিযোগ করেন, বিভিন্ন ক্ষোভ উগড়ে দেন, কিন্তু তিনি যখন গিয়ে পৌঁছান সেখানে কিন্তু তাকে বাধা দেওয়া হয়, লাঠিসোঁটা নিয়ে তার গাড়ি ঘিরে ফেলা হয়, মঞ্চ ভেঙে দেওয়া হয় এবং তিনি ওখানকার যে জেলা সভাপতি রয়েছে ধ্রুব সাহা তার চক্রান্ত বলে দাবি করেন। জানি না পার্টির মধ্যে কে আয়োজন করেছে, কারা ভেঙেছে, কার ডাকে গেছিলেন সেটা আমার জানি, কিন্তু ফেসবুকে লাইভ করে পার্টির কথা বলা, রাজনীতির কথা, এটা আমার মনে হয় নেতার পক্ষে শোভা দেয় না। তার যা বক্তব্য সেটা পার্টির ফোরামে, নাহলে প্রেসে পরিষ্কার বলা উচিত, প্রেসও শোনে, কারণ কখন কোথায় কী বলা উচিত সেটা ঠিক মতো না হলেই সমস্যা তৈরি হয়। অনুপম হাজরা কি বিড়ম্বনা বাড়িয়ে তৃণমূলে যাওয়ার একটা পরিকল্পনা করছেন, কী মনে হয়? আমার সঙ্গে কোনো কথা হয়নি ওনার এ ব্যাপারে, আমি সব স্টেটমেন্ট দেখিও নি, তো সিনিয়র লিডার তার ভেবেচিন্তা করা উচিত, কোথায় যাবেন না যাবেন সেটা তো বলা সম্ভব নয়। ওনার কিছু কথা মনে হচ্ছে বেশিরও, তাই এই ধরনের প্রশ্ন উঠছে। কারণ এর আগে যেসব নেতারা বিজেপি থেকে গেছেন, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তাদেরও ঠিক একই ধরনের পন্থা দেখা যাচ্ছিল, অর্জুন সিং থেকে আরম্ভ করে মুকুল রায় থেকে আরম্ভ করে এদের একই পন্থা দেখা যাচ্ছিল। পার্টি লাইনের বাইরে কথা বললে এই ধরনের সন্দেহ হওয়াটা স্বাভাবিক, আর সেটা কী হবে না হবে ভবিষ্যৎ বলবে। অন্যদিকে মহুয়ার বিরুদ্ধে কিন্তু রীতিমতো এই মতে এথিক্স কমিটি তারা একটা রিপোর্ট দিয়েছে এবং তার সাংসদ পদ বাতিলের জন্য সুপারিশ করেছে। তারা যিনি কমপ্লেন করেছেন তার কমপ্লেন এবং যার সম্বন্ধে কমপ্লেন করেছেন তার বক্তব্য এথিক্স কমিটি শুনেছে, যেটা পদ্ধতি ওখানে কমিটিতে। তারা যে ডিসিশনে এসছেন সেই বক্তব্য স্পিকারকে জানিয়েছেন। কমিটির উদ্দেশ্য হচ্ছে তদন্ত করে রিপোর্ট দেওয়া স্পিকারকে, তিনি চূড়ান্ত আর এর ডিসিশন নেবেন। আমার যেটা মনে হচ্ছে যে তথ্য সামনে আসছে তাতে মহুয়া ভালোভাবে ফেসেছেন এবং এটা যে করেছেন খুব গর্হিত কাজ করেছেন, গণতন্ত্র এবং আমাদের সংসদের গরিমাকে তিনি নষ্ট করেছেন, তো সেই জন্য বাকি ডিসিশন নেবেন স্পিকার। কিন্তু এর দ্বারা রাজনীতি, মহিলা হিসাবে একজন যে মহিলাদের এত সম্মান দিয়ে নতুন পার্লামেন্টে প্রথম মহিলা সংরক্ষণ বিল পাস হলো এবং বাংলার রাজনীতি, বাংলার সম্বন্ধেও একটা ধারণা সবার খারাপ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে ইডি হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল, এটাকে বিজেপির চক্রান্ত বলা হচ্ছে। দেখুন, কার কী জন্মদিন, কবে কী বিবাহ বার্ষিকী, এটা দেখে তো ইডি কাজ করে না। ইডি প্রথমবার ওনাকে ডাকেনি, বহুবার ডেকেছে, আর প্রত্যেকবার আমার মিটিং আছে, আমার ওখানে যাওয়ার কথা আছে, এই বাহানা আমরা শুনি। তার জন্য তদন্ত আটকে থাকবে না, যার সম্বন্ধে অভিযোগ এসেছে তার সম্বন্ধে তার কাছ থেকে শোনার জন্য তাকে ডাকা হয়, তিনি দোষী বা তার সুবিধা মতো ডাকবে এরকম নয়। তদন্ত চলতে থাকে, যদি দোষ প্রমাণ হয় বা সন্দেহ থাকে তখন বাকি আগামী দিনে তার উপরে বাকি কার্রবাই হবে। গতবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি জেরার পরে বেরিয়ে বলেছেন ইডি -2 পেয়েছে, আজকেও তিনি ইডিতে হাজিরা দিচ্ছেন, আজকে কি কি বলবেন? দেখুন, ইডি কে কী নম্বর দিল তাদের, ইডি বা সিবিআই কিছু যায় আসে না, তারা একটা স্বতন্ত্র সংগঠন, আগের থেকে কাজ করছে এবং তার উপরে সারা দেশের ভরসা আছে। এর টিএমসি যখন বিরোধী পক্ষ ছিল মমতা ব্যানার্জি রোজ সিবিআই চাইতেন। আজকে দুর্নীতি এত ব্যাপক হয়ে গেছে ভারতবর্ষের রাজনীতিতে বিশেষ করে, আর রাজনীতিকে এটা ব্যবসা, তার মধ্যে ব্যুরোক্র্যাট সবাই জড়িয়ে গেছে, তো সেই জন্য এই ব্যাপক রাজনীতিকে কলুষমুক্ত করতে গেলে
এই সংস্থা ছাড়া উপায় নেই, তাই সারা ভারতবর্ষে দেখুন প্রতিদিন শত শত জায়গায় রেড হয়। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স করছেই, আর যাদের রেড হচ্ছে বহু তথ্য পাওয়া যাচ্ছে, তারা ধোয়া তুলসী পাতা নয়। হ্যাঁ, ধরা পড়ে গেলে অন্যের উপর দোষ চাপানো হয়, সেটাই হচ্ছে, আর তারা জেলেও যাচ্ছেন। রাজনেতা কয়েকজন মাত্র, তাদের নিয়ে চর্চা হয়, আপনারাও চর্চা করেন, কিন্তু ব্যবসায়ী ব্যুরোক্র্যাট থেকে আরম্ভ করে হাজার হাজার লোকের উপরে তদন্ত চলছে। যেন এটা কেউ নিজেকে বিরাট কিছু ভাবছে বা তাকে টার্গেট করছে ভাবছে, এটা এরকম ভাবার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের একটা অভিযোগ যে বিজেপি না করলেই তার বিরুদ্ধে ইডি, সিবিআই, কেন্দ্রীয় কোনো সংস্থাকে লাগিয়ে দেওয়া হয়। যেহেতু তন্ময় ঘোষ বাঁকুড়ার এমএলএ, আপনাদেরই বিধায়ক ছিলেন, তিনি তৃণমূলে চলে গেছেন, তারপরে তার বাড়িতে আইটি রেড গতকাল থেকে চলছে এখনো পর্যন্ত। না, টিএমসি থেকে এসেছিলেন আমাদের পার্টিতে, পার্থবাবু আছেন রানাঘাটে, আমাদের জেলা প্রেসিডেন্ট হয়েছেন, এমএলএ চেয়ারম্যান ছিলেন, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বাড়িতে ইডি গেছে। তো যার সম্বন্ধে কমপ্লেন আসবে তার সম্বন্ধে হবে, আমার সম্বন্ধে হবে নাকি? সেই জন্য আর এইসব লোক বিজেপি করতে এলেও বিজেপি নেবে না ওদেরকে। যারা শত শত কোটি টাকা কামিয়েছেন সাধারণ মানুষের এবং সরকারি টাকা লুট করে, তাদের তদন্ত হওয়া উচিত নয়, তাদের সাজা দেওয়া উচিত নয়? যদি কেউ না বলে তাহলে মনে করবো তার মধ্যেও কিছু গণ্ডগোল আছে। অনেকে বলছেন উনি কেন তৃণমূলে যোগ দেওয়ার পর তার বাড়িতেই, তৃণমূলে যোগ দিয়েছিলেন 3 বছর আগে, একদিন তো রেড হয়নি, যখন তথ্য এসছে তখন বাড়ি পার্টি ছেড়ে চলে গেছেন উনি 2 বছর আগে, একদিন হয়নি কেন? যখন তথ্য এসছে, আর ওনার যে ব্যবসা আছে এই নিয়ে বহু অভিযোগ আছে, আর ওই ব্যবসা চালাবার জন্য উনি চলে গেছেন বিজেপি ছেড়ে। সে ব্যবসা করতে গিয়ে যদি অনিয়মিততা কিছু করে থাকেন তদন্ত হওয়া উচিত, না হলে কিছু বলার নেই, বাকি লোকের মতো ঘুরে বেড়াবেন না।